ফরওয়ার্ড ব্লক যুব লীগের রাজভবন অভিযান রুখে দিল পুলিশ। সংশোধিত নাগরিক আইন এনআরসি এবং এনপিআর এর প্রতিবাদে শনিবার রাজভবন অভিযানের কর্মসূচি নিয়েছিল ফরওয়ার্ড ব্লকের যুবরা। এদিন যোগাযোগ ভবনের সামনে জমায়েত হয়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের যুব ছাত্ররা মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু পুলিশি বাধায় মিছিল বেশি দূর এগোতে পারেনি। সেখানেই আন্দোলনকারীরা বসে পড়ে কেন্দ্রীয় সরকারের এই সব নীতির বিরুদ্ধে সোচ্চার হন। আমরা আজকে সারা ভারত যুবলীগ এবং সারা ভারত ছাত্র ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালের কাছে আমরা যাচ্ছি। কারণটা হচ্ছে যে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার আজকে দেউলিয়া হয়ে গেছে। আমরা চাইছি কম খরচে শিক্ষা আসুক, এবং যে সমস্ত বেকার আজকে লক্ষ লক্ষ বেকার ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় আজকে যারা নিত্যদিন বেকারের সমস্যায় যন্ত্রণায় ভোগে, সেই যন্ত্রণার জন্য আজকে আমরা লাইন করে দিই। আজকে দেশের সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, কারণ যে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এদেশের নাগরিক দ্বারা নির্বাচিত, আর নির্বাচন হওয়ার পরে তারা ভারতবর্ষের মানুষ কিনা এই সিএএ এবং এনআরসি কেন্দ্রীয় সরকারকে প্রত্যাহার করতে হবে।